নিয়মিত খোলা হয় না অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ফলে প্রাথমিক শিক্ষা গ্রহণে পিছিয়ে পড়ছে শিশুরা। সংস্কারের অভাবে বেহাল দশা শিশুদের শিক্ষা কেন্দ্রের, এমনই অভিযোগ এবারে সরব হলেন ত্রিপুরার জন উপজাতি এলাকা ধলাই জেলার বদন দেব বর্মা পাড়ার মানুষ। স্থানীয়দের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে গড় হাজির থাকেন দিদিমণি ও সহায়িকা। এই অবস্থায় স্বাভাবিকভাবেই এক প্রকার অভিভাবকহীন হয়ে পড়েছে এই কেন্দ্রটি। বর্ষার মরশুমে ফুটো ছাউনি বেয়ে ঘরে প্রবেশ করছে বৃষ্টির জল। স্থানীয়রা চাইছেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির দিকে নজর দিয়ে এর হাল ফেরাতে উদ্যোগ নিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই গ্রামের নাম পূর্ব করমসারা বদন দেব বর্মা পাড়া। এক মাসের ভিতরে এক সাতা মতন ও আই না হে দিদিমণি, আর ওই পোলাপান ছাত্র ওই বাচ্চারেও সবসময় মানে ডাল খিচুড়ি এগুলা দিন দিন মানে পড়াশোনা করে না, আর কিশোর কিশোরও বা করে দিই না। এই লাগিয়া এটা করতাম ওইটা আর কি। হে সপ্তাহ সপ্তাহের ভিতরে এক সপ্তাহ না মাস মাস এক মাসে এক সপ্তাহ আই না মনে হয়। আমরা শুধু আমি না, ওই গ্রামের লোক আছে তারাও জিগে যেহেতু পারে আমার নীতি বিশ্বাস না করলে মানে দিল্লি খুলতে লাগে। আর ছাত্রও আই তো ছাত্র আইলেও এই দিদিমণি আয় না, ওই সময় পড়াশোনা কিছু করতে লাগবো তো এখান থেকে তো প্রথম পড়াশোনা করে অন্য স্কুলে নিয়ে যায় তো। এখানে যদি না প্রথমে এখানে স্কুলে ভর্তি না করলে কেমনি অন্য স্কুলে ভর্তি নিতে পারবো। যখন খুলছে যে তখন থেকে আরম্ভ এরকম মাসে এক দুই তিনবার চারবার আয়ে ঠিক মতো একদম এক সপ্তাহ রেগুলার আয় না। তখন তো স্কুল সবসময় রেগুলার খুলতে লাগে আর ওই ছাত্র স্কুল বাচ্চারও পড়াশোনা করাতে লাগবো ওইটা চাই আর কি। স্যার আমরা তো কীটা আর মেন হয়েছে ছাত্র পড়াশোনা ঠিক মতো করিয়া, আর তারাও এখানে যদি পড়িয়া অন্য স্কুলে যেতে পাঠাইতে লাগবো তো।